বিজেপি সভাপতি হিসেবে আসলে মাশরাফি বেস্ট, মাশরাফি জাতীয় দলে পারফরমেন্স করছে, ভালো লেভেলের প্লেয়ার। সাকিব আল হাসানকে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের মাশরাফি প্রথম চয়েস হিসেবেই থাকে। আর সাকিব তো হচ্ছে নিজের স্বার্থ বুঝে, ও তো আর হচ্ছে দেশের স্বার্থ বুঝবে না। না, মাশরাফি আসলে ভালো হয়, দুর্নীতি তো সব জায়গায় দুর্নীতি, কারণ যেভাবে চলতেছে ওইভাবে আগানো সম্ভব না। ভালো ভালো প্লেয়ার আনতে হলে বিসিবিতে পরিবর্তন আনা দরকার। সাকিব তো নিজেই শুটিং টুটিং কইরা কুল পায় না কোনো, এই জন্য মাশরাফি সব দিক দিয়ে ভালো। মাশরাফি ক্যাপ্টেন্সি ভালো, আর বিসিবিতে গেলেও ভালো চালাইতে পারবে, মেনটেনেন্স করতে পারবে ভালো। সাকিব আল হাসানকে দেখতে চাই। আমার কাছে মনে হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করতে পারবে, নেতৃত্ব দিচ্ছে দেশের, জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে, যার জন্য আমার কাছে মনে হচ্ছে সাকিব ভালো কিছু করবে। মাশরাফি, মাশরাফি কেন, মাশরাফি হচ্ছে জাতীয় দলে পারফরমেন্স করছে, ভালো লেভেলের প্লেয়ার, উনি বাংলাদেশের অধিনায়ক ছিল, সবাই চায়, আমি চাই একা না, অধিকাংশ জনগণ চায় দেশের। আমার মতে মাশরাফি ভাইকে দেখতে মনে মন চাচ্ছে আর কি, কারণ মাশরাফি ভাইয়ে যে মানে ওনার ইন্সপায়ারে অনেক ভালো ভালো ক্রিকেটারগুলো বর্তমানে বাংলাদেশে আসছে। সাধারণত যারা ক্রিকেট প্রেমী, আমরা চাই যে একজন অভিজ্ঞ মানুষ ক্রিকেট বোর্ডে আসুক, যিনি আসলে ক্রিকেটটা ভালো বোঝেন, এটার উন্নতি করতে হলে কী কী করতে হবে, যিনি মানে একদম অভিজ্ঞতা সম্পন্ন সেরকমই একজন আসুক। সেক্ষেত্রে আমাদের মাশরাফি প্রথম চয়েস হিসেবেই থাকে, আপনারা জানেন। আমরা চাই মাশরাফি বা আমাদের প্রাক্তন যারা ক্রিকেটার ভালো ক্রিকেট বোঝে তারাই আসুক, যারা ক্রিকেট বোর্ডটাকে আগলে রাখতে পারবে এবং ক্রিকেটের উন্নয়নের জন্য যথার্থ চেষ্টা করবে তিনিই আসুক, ক্রিকেটের বাইরের কেউ ইনভলভ হোক আর এটা আমরা চাই না। সাকিব আল হাসান তো আসলে বিশ্বসেরা ক্রিকেটার, তাকে নিয়ে বলার তেমন কিছুই নেই, সবাই জানে তিনি ক্রিকেট খেলছেন। চোখের সমস্যার কারণে তিনি এখন সিঙ্গাপুর যাবেন বলে আমরা শুনছি, ঢাকা ইয়াতে থাকতে পারবে না, কাজে সাকিব আল হাসান আমাদের একজন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে তাকে আমরা ভালোবাসি। আসলে আমরা ক্রিকেট ভক্তরা যেটা চাই যে প্রত্যেকটা দলের হোম ভেন্যু এবং অ্যাওয়ে ভেন্যুতে খেলা হোক। ভাই মাশরাফিকেই দেখতে চাই, কারণ মাশরাফি একজন সৎ ব্যক্তি আর ওর মধ্যে থেকে সততাটা আছে। আর সাকিব তো থেকে নিজের স্বার্থ বুঝে, ও তো আর থেকে দেশের স্বার্থ বুঝবে না, সেই জন্য মাশরাফিকেই চাই। মাশরাফি মুর্তজা ভাইকে ভাই, আসলে মাশরাফি বিন মুর্তজা আমাদের ক্রিকেট সম্পর্কে যতটা ধারণা আছে আর কারো কিন্তু এমন ধারণা নেই। আর আমাদের মাশরাফি বিন মুর্তজা ভাই আর পাপন, আমাদের পাপন সাহেব যেহেতু ক্রীড়া সভাপতি হয়েছেন, এখন বিসিবি সভাপতি হিসেবে মাশরাফি বিন মুর্তজা হলে আমাদের দেশের খেলা ক্রিকেট খেলা বিশেষ করে ক্রিকেট খেলা আরো অনেক দূরে গিয়ে যাবে। বিসিবি সভাপতি হিসেবে আসলে মাশরাফি বেস্ট, উনি একজন ভালো মানের প্লেয়ার এবং উনি একজন ভালো মানের মনের মানুষ। অ্যাকচুয়ালি সাকিব আল হাসান পার্সোনালিভাবে তাকে আমি দেখতে চাই না। অবশ্যই মাশরাফি, উনি মন থেকে উনি একটু ভালো মানুষ, যে কারণে চাচ্ছি উনি হোক। আমরা মাশরাফিকে দেখতে চাই, তো মাশরাফিকে দেখতে চাই এই কারণে মাশরাফি ব্যক্তি হিসেবে অনেক ভালো এবং খেলার ব্যাপারে ওনার অনেক আগ্রহী। মাশরাফি আর সাকিবের থেকে মাশরাফি বেটার।